নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘণ্টর রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক পালং শাকের ঘণ্ট বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগবে। গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু বিউলির ডালের বড়ি। বিউলির ডালের বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে রেখে দিচ্ছি। ওই একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষার তেল। সর্ষার তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নের সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা শিম, আলু আর বেগুন। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি সবজিটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব। এখানে আমি 1/2 আটি পরিমাণ পালং শাক নিয়েছি। পালং শাকটাকে আমি পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবজিটা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতন মটরশুঁটি। মটরশুঁটিটাকেও আমি 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাক দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। হাই ফ্লেমে আমি একটু পালং শাকটাকে 2 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি দোকানের ইনস্ট্যান্ট যে সর্ষা গুঁড়ো পাউডারটা পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে সর্ষে আর কাঁচা লঙ্কা মিক্সিতে একটু বেটে নিয়েও সেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পালং শাক থেকে যেহেতু প্রচুর পরিমাণে জল বেরোয় সেই জন্য আমি এখানে আর এক্সট্রা করে কোনো জলের ব্যবহার করছি না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। ঢেকে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে করে দিয়েছি। প্রায় 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন সমস্ত সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সমস্ত সবজিগুলোকে একটু চামচের সাহায্যে ঘেঁটে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি একটু জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব 2-3 মিনিট। দেখুন জলটা শুকিয়ে গেছে আর সবজিটাও বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে পরিবেশন করে দেব। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগলো। ব্যাস আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।